পর্ষদ এখন ফেঁসে গেছে পুরোপুরি। যারা পিটিশন আন তাদেরকে চাকরি দিলেও আরও ফেঁসে যাবে, কারণ পড়ে আছে আরও 80,000 জন পাশ করা ক্যান্ডি, তারা নর্মালি 13-তে পৌঁছে যাচ্ছে। তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য এত ভ্যাকান্সি নেই। এখন সরকার আর পর্ষদ ঠিক করুক কি করবে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে নাকি পুরো প্যানেল ঘেঁটে ঘ করবে। বিরোধী পক্ষের কোনো দাবি কিন্তু ফেলে দেওয়ার নয়, পর্ষদ পুরোপুরি ফেঁসে গেছে। এখানে পর্ষদকেই তার ভুল দায় স্বীকার করতে হবে এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। যাদের একাডেমিক স্কোর ভালো, ইন্টারভিউ ছাড়াই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতেই হবে। কিন্তু অধিকাংশ জনেরই দেখা যাচ্ছে যারা পাশ করে রেখেছে, তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার ভালো হওয়ার জন্য একাডেমিক স্কোর নর্মালি 13, 12, 14 পৌঁছে যাচ্ছে, তাদের ইন্টারভিউ ছাড়াই। তাহলে বুঝুন ইন্টারভিউ নিয়ে তাদেরকে 13-তে কীভাবে জয়েন করিয়েছে, এই 6 বছর তারা চাকরি করে ফেলেছে, অথচ তারা পাওয়ার যোগ্য ছিল। এখন পর্ষদ নিজেদের টেকনিক্যালি ভুল স্বীকার করুক যে আমাদের কোথাও ভুল হয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বা কিছু একটা, তবেই আমরা সবাই বাঁচবো, নচেৎ কেউ বাঁচবো না।